কংগ্রেস দলের আমার যে লক্ষিমপুর লোকসভা সমষ্টির সাংসদ আপনাদের জানে পাঁচজন আমার অতি মানে সৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি আবেদন করেছিল, তার ভিতর APS অফিসারও আছিল, তার ভিতর লেকচার আছিল, তার ভিতর তৃণমূল পর্যায়ের পর অহা যুবনেতা যুবনেত্রী সকল আছিল, কিন্তু সকলকে বঞ্চিত করে কেবলমাত্র ডিসেম্বর মাহত আহি দলের কারণে কোনো ত্যাগ স্বীকার নকৰা, দলের কারণে কোনো অরিহণা নাইকিয়া এজন মানুষক আনি ইয়াত টিকেট দিলে, সেয়া হেনো কেবল ধনের লেনদেন। সেয়া মই ক্যান্ডিডেটের মুখেরে নিজ মানে ক্যান্ডিডেটের মুখেরে মোৰ নিজ কানেরে তেখেতৰ বেডরুমত শুনা কথা। মই শ্রী কেশব কুমার নাথ, মই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের লক্ষিমপুর জেলা যুব কংগ্রেস কমিটির মানে IYC-র নিযুক্তিপ্রাপ্ত একমাত্র মুখপাত্র আর লক্ষিমপুর জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, লক্ষিমপুর জেলা কংগ্রেস কমিটির তথ্য প্রযুক্তি আর সামাজিক মাধ্যম বিভাগের সাধারণ সম্পাদক। ইয়ার উপরও মই রাহুল গান্ধী বিচার মঞ্চর লক্ষিমপুর জেলার সভাপতির দায়িত্ব ভারতীয় জাতীয় কংগ্রেস দলত থাকি যাওয়া কালিলেক মই মানে পালন করে আসিল অতি নিষ্ঠা আর সততার। কিন্তু অতি আচরিত কথা, মই যাকালি মই পদত্যাগ করলো আর পদত্যাগ করার পিছতে দেখি আজি যে মোক মানে বহিষ্কার করা হয়েছে বলে জেলা যুব কংগ্রেসের ফলের পর মানে জাননী জারি করা হয়েছে, কিন্তু সেইখান এতালেক প্রেরণ মূল্য করা নাই। প্রথম কথা হল, যদিহে মোক 4 তারিখে যদি মোক বহিষ্কার করলে হলে মূল প্রমাণ আছে মানে ঘিলামরা ব্লক কংগ্রেসের সভাপতি সুভাষ দিহিয়া ডাঙরিয়াক পরহিলেক মই দলীয় কার্যসূচীত অংশগ্রহণ করে আছো, আর মোর ফেসবুক প্রোফাইলত গিয়ে আপনাদের চালে পাব সকল সংবাদ মাধ্যমতেই প্রকাশ হয়েছে মই উদয় শঙ্কর হাজরিকা ডাঙরিয়ার তখেতর মানে শদিয়া ডুমডুমাত যেটা মানে প্রোগ্রেম করে আছো, মোক কি রেস্ট্রিগেট করা মানুষ এজনে শদিয়া ডুমডুমাত ক্যান্ডিডেটের হুয়ে বামে থাকি কাম করে থাকি পারে নাকি? আর কথা হল যে কি কংগ্রেস দলের আমার যে লক্ষিমপুর লোকসভা সমষ্টির সাংসদ আপনাদের জানে পাঁচজন আমার অতি মানে সৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি আবেদন করেছিল, তার ভিতর APS অফিসারও আছিল, তার ভিতর লেকচার আছিল, তার ভিতর তৃণমূল পর্যায়ের পর অহা যুবনেতা যুবনেত্রী সকল আছিল, কিন্তু সকলকে বঞ্চিত করে কেবলমাত্র ডিসেম্বর মাহত আহি দলের কারণে কোনো ত্যাগ স্বীকার নকৰা, দলের কারণে কোনো অরিহণা নাইকিয়া এজন মানুষক আনি ইয়াত টিকেট দিলে, সেয়া হেনো কেবল ধনের লেনদেন। সেয়া মই ক্যান্ডিডেটের মুখেরে নিজ মানে ক্যান্ডিডেটের মুখেরে মোৰ নিজ কানেরে তেখেতৰ বেডরুমত শুনা কথা। 1 কোটি টাকা বোলে তেখেতৰ খরচ হয়েছে, সেই পয়সা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রায় হোক বা ইউথ জোড়ো যাত্রা হোক এইবিলাকত তেখেতে খরচ করেছে। ভূপেন কুমার বৰা ডাঙরিয়ায় বোলে রঙানদীত ইলেকশন খেলিব 2026-ত, তার কারণে এতিয়া তেওঁৰ ধন লৈ পেলাই তাত খরচ করাইছে। আর কি কৈছে এইবিলাক মানে মই আৰু মুখ খুলিবলৈ দিলে মানে মই বহু কথা কব পাৰো, তথ্য আছে মোৰ লগত। কালি যোৱা কালিলৈ সোশ্যাল মিডিয়াৰ চেয়ারম্যান ডিষ্ট্ৰিক্ট যুৱ কংগ্ৰেছৰ প্ৰেছিডেণ্টে কালিলৈ মোৰ লগত যোগাযোগ কৰি আছে, মোৰ ফোনত সম্পূৰ্ণ ডিটেইলছ আছে, মই সকলো তথ্য প্ৰমাণ দিব পৰাকৈ মই প্ৰস্তুত আছো। যি সময়ত ক্যান্ডিডেটৰ লগত থকা মানুহজনক এক্সপেল কৰিব পাৰে নেকি? আৰু এটা কথা আপোনালোকে চাওক, তেখেতৰ যিদিনাখন তেখেতৰ নমিনেশ্যন দিয়া হৈছে, নমিনেশ্যন দিয়াৰ পিছত 5 দিন তেখেতে ঘৰত ফোন চুইচ অফ কৰি শুই আছে। আর মোক এটা ফোন দিছে, যেটা ফোনত তেও কৈছে যে সেফ নাম্বার বিলাক আহিলে মোক দিবা, আর যদি সেফ নাম্বার নাহে তেতিয়া হলে মোক নিদিবা। ইয়ার অর্থ কি? তেও টিকট লৈছে, নমিনেশন দিছে, ইয়ার পিছত তেও তৃণমূল পর্যায়ে যাব বিচরা নাই। আর এটা মই তেখেতৰ লগত যেহেতু আজি অতদিনে থকার পিছত শদিয়ার পর ডুমডুমার পর আপনার সকলতে মোৰ সকলো পর্যায়ের নেতাকর্মীর লগত এটা মোৰ যেহেতু যোগসূত্র হয়েছে, গতি সেই যোগসূত্রের জড়িয়ে মই আজিলৈকে যিখিনি ইনফরমেশন আজিও পাই আছো তেও কারো লগত যোগাযোগ করা নাই। আজি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির লগত তেও মানে এই আমার নাওবৈশা মানে 52nd পজিশন পোৱা এজন মানে মানুহ নাওবৈশা সমষ্টিত যাওয়ার তেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তেখেতেও মোক যোগাযোগ করেছে বা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীয়ে যোগাযোগ করেছে, তেখেতে কোনো তৃণমূল পর্যায়ের কর্মীর লগত যোগাযোগ করা নাই, তেও কোনো সহজ যোগী দলের যা নেতাকর্মী আছে তেখেতলোকৰ লগত যোগাযোগ করা নাই। আর আমি গম পোৱা মতে সকলো কথাৰে তথ্য নাথাকে, কিন্তু তথ্য অবিহনে কিছুমান কাম তথ্য রাখি পেলায় করিম বলে নকরে, গতি ধনের যে লেনদেন হয়েছে সেয়াও কিন্তু রাইজর মানে মুখত এটা তৃণমূল পর্যায়ের কর্মীর মুখে মুখে বোলে 3-4 কোটি টাকা লেনদেন করে পেলায় ঘরতে বহি আছে। আর একটা কথা, এই আমার লক্ষিমপুর মানে প্রার্থী প্রত্যাশী যিজনের মানে কথা কল ডক্টর পদ্মেশ্বর ডলেসা, তখন হল JNU স্টুডেন্ট, আর তখন হল আপনার 2009 ব্যাচের পুলিশ অফিসার লোকসেবা আয়োগের, তখন হল দিল্লী শ্রীনিবাস কলেজের বর্তমান লেকচার পদবী, তখন এই ইলেকশন খেলবলে আসছিল, কিন্তু দিল্লী স্থিত রাজ্যসভার সাংসদ অজিত ভূঁইয়া দেবর ঘর ভূপেন কুমার বরা 2 কোটি টাকা বিচারিছিল, রাজহুয়া কৈছে 2 কোটি টাকা দিব নোৱাৰাৰ কারণে তেখেতক টিকট দিয়া নহল, কৈছিল 50 লাখ টাকা মই রঙানদীত খরচ করম, 50 লাখ টাকা মই APCC দিম, আর 50 লাখ টাকা তোমার নির্বাচনের কারণে মূর হাতে দি মই খরচ করম। গতি ইমানখিনি তথ্য জানার পাছত আমার দরে ইমান দেহে কেহে লাগি আজি রাজনীতি করবলে অহা আমার যে লড়াবুর মানে উঠি অহা প্রজন্মক যে গছর পুলি উঠি আহতে আগত মোহারি দিছে APCC কেবলমাত্র এতিয়া কেজনমান মুসলিম
অসমীয় মানুহৰ এতিয়া আপোনালোকে চাওক সকলোতে দুৰ্বল কেণ্ডিডেট দিছে, বৰপেটাত দুৰ্বল কেণ্ডিডেট দিছে, তেজপুৰত দুৰ্বল কেণ্ডিডেট দিছে, লখিমপুৰত দুৰ্বল কেণ্ডিডেট দিছে, তেতিয়াহ'লেতো তাৰ নিশ্চয় কিবা অংক আছে, কিবা বুজাবুজি আছে। যিহেতু কংগ্ৰেছত প্ৰাৰ্থীৰ অভাৱ নাছিল, বহু শক্তিশালী বাগা বাগা নেতা আহিছিল, কিন্তু তেওঁলোকে সেইবিলাকক বঞ্চিত কৰি অযোগ্য কেণ্ডিডেটক তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিলে আৰু ৰাইজৰ এয়া মত যে তেওঁলোকে বহু ধনৰ লেনদেনৰ বিনিময়ত এনেধৰণৰ কাৰ্যকলাপ সংঘটিত কৰিলে।